স্ত্রীর মৃত্যুর একদিন না পেরুতেই নিজেও পাড়ি জমালেন না ফেরার দেশে বলছি খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের কথা গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে আকস্মিকভাবে মারা গেছেন তিনি কিয়ামত থেকে কিয়ামত ছবির এই নির্মাতার হঠাৎ প্রস্থানে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমেছে শোকের ছায়া জীবন গল্পের চিত্রনাট্যটা বুঝি এভাবেই লেখা ছিল সহধর্মিনীর মৃত্যুর পরদিন তিনিও হবেন তার সঙ্গে বলছি খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের কথা কথা ছিল আসছে মাসে লাইট ক্যামেরা অ্যাকশনে হবেন ব্যস্ত শুরু করবেন একাধিক সিনেমা শুটিং গল্প থেকে শিল্পী কিংবা লোকেশন সবই ছিল চূড়ান্ত কিন্তু মৃত্যু নামে সত্যে থেমে গেল সব পরিবার থেকে জানা গেছে মঙ্গলবার গ্রামের বাড়িতে স্ত্রীকে দাফন করে বুধবার সকালে ঢাকায় ফেরেন সোহানুর রহমান সোহান দুপুরের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে গেলে বিকালে অনেক ডাকাডাকিতেও সাড়া না দেয়ায় অচেতন অবস্থায় উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন উনি যখন আমাদের মাঝখানে আসেন ওনাকে নিয়ে আসা হয় নিথর দেহ আমরা পর্যবেক্ষণ করে আমরা ডিক্লেয়ার করি যে উনি আসলে আগেই মারা গেছেন সোহানুর রহমান সোহানের ক্যারিয়ার শুরু নির্মাতা সিবলি সাদিকের সহকারী পরিচালক হিসেবে ১৯৭৭ সালে ১১ বছর পর ১৯৮৮ সালে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি নির্মাণ করেন বিশ্বাস অবিশ্বাস তবে সাফল্য পান ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবিতে এরপর শুধুই এগিয়ে গেছেন নির্মাণ করেছেন আমার ঘর আমার বেহেস্ত আমার দেশ আমার প্রেম অনন্ত ভালোবাসা আমার জান আমার প্রাণ কোটি টাকার প্রেম সে আমার মন কেড়েছেন মতো ছবি এই নির্মাতার হঠাৎ মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন সহকর্মী অগ্রজ অনুজোড়া এমন প্রস্থানে সবাই যেন বাকরুদ্ধ চলচ্চিত্র শিল্পের জন্য একটা বিরাট ক্ষতি সোহানের জায়গা আর কেউ পূরণ করতে পারবে বলে আমার ধারণা বুধবার রাতে উত্তরায় প্রথম জানাজা শেষে সোহানুর রহমান সোহানকে নিয়ে যাওয়া হয় টাঙ্গাইলে সেখানে দ্দ্বিতীয় জানাজা শেষে আজ সকাল ৮টা ৩০ মিনিটে স্ত্রীর কবরের পাশেই এই নির্মাতাকে চিরসমাহিত করা হয়েছে নাজমুল আলম রানা চ্যানেল ২৪